উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি এদিকে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থী ও স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় করছে নির্বাচন কমিশন প্রবাহের জন্য নির্বাচন পেছাবে না বলেও জানান নির্বাচন কমিশনাররা সংবাদদাতাদের সাথে নিয়ে কাজী প্রতিবেদন আগামী আটিমে প্রথম ধাপে একশো উপজেলা পরিষদে নির্বাচন হবে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততাও বাড়ছে তীব্র গরম উপেক্ষা করে চালাচ্ছেন প্রচারণা নাটুরে প্রথম ধাপে সদর নলডাঙ্গা ও সিংরা উপজেলায় ভোটগ্রহণ হবে ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা দিনাজপুরের হাকিমপুরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ হারুন সবাইকে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানান তিনি অন্য প্রার্থীরাও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাঁচটি বছর হাকিমপুরের রাস্তাঘাট স্কুল কলেজ বিভিন্ন রকম প্রতিষ্ঠান বিভিন্ন ড্রেন এসে সব করার আমি চেষ্টা করেছি মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্থানীয় সংসদ সদস্য খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন ছেলে আসিবুর রহমান খানকে বিজয়ী করতে শাহজাহান খান প্রভাব বিস্তার করছেন তবে আসিবুর রহমান খান এই অভিযোগ অস্বীকার করেছেন মাদারীপুর সংসদ নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না অথবা মোবাইল নির্দেশ বা না। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করেছেন নেতারা এদিকে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে চট্টগ্রাম ঠাকুরগাঁও রাজবাড়ী ও চুয়াডাঙ্গায় প্রার্থী নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনাররা গরমের কারণে ভোট গ্রহণ পেছানোর কোনো সুযোগ নেই বলে জানান তারা তাদের সবার সাথে সভা করেছি সেখানে একটাই বার্তা দেওয়া হয়েছে যে কোনো রকম প্রভাব এখানে বিস্তার করা যাবে না যে ধরনের সেটা আমাদের আচরণ বিধিমালা আছে সেই অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার ঠিক ভোটারদের উপস্থিতি ভোটারদের আনা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না সোমবার সচিবালয়ে উপজেলা নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা হয় পরে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের জানান নির্বাচন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছে এই পর্যন্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী সেরকম কোনো সহিংসতার খবর নাই তারপরেও আমাদের প্রতিটি বাহিনী অ্যালার্ট থাকবে এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য যা যা করণীয় সেটা করা হবে কাজী ফরিদ বৈশাখী সংবাদ